এখন যাচ্ছি মূলত ট্যাক্স অফিসে, আপনার কাকুতেই সিনকোকু বলা হয় আর কি। আমি আমার ডিপেন্ডেন্টের সংখ্যা বাড়াচ্ছি আর কি, প্রতি বছর বছরই করতে হয়। আমি গতবার করছিলাম, বিশাল অঙ্কের একটা সিটি ট্যাক্স আসছিল গতবারও, তো ওটা কমানোর জন্য আবেদনটা করি এবং বলা যায় যে খুব ভালো অঙ্কের কমে যায়। এইবার আপনার হচ্ছে 1,40,000 আর কি ডিপেন্ডেন্টের সংখ্যা আগের মতোই। তো গতবারের চেয়ে এবার আপনার টাকা পয়সা কম পাঠাইছি, তো মনে হয় যে বেশি কমবে না, তারপর দেখা যাক কতটুকু কমে। গতকালকে ফোন দিছিলাম, ফোন দিয়ে আপনার ইন্টারভিউ ডেট নিতে হয়েছে, তো আজকে ডেট দিছে। কাগজপত্রের মধ্যে আপনার টাকা পয়সা পাঠাইছি যে তার রিসিপ্ট আমি পেপারএক্সে পাঠাই, তাই পেপারএক্স থেকে আমি সার্টিফিকেট নিয়ে নিছি আর কি, যার যার নামে। প্লাস হচ্ছে আপনার আমার সাথে তাদের সম্পর্ক আর কি, এর জন্য ফ্যামিলি সার্টিফিকেট বলে ফ্যামিলি সার্টিফিকেট নিছি। ফ্যামিলি সার্টিফিকেটে জাপানিজ কপিও বলছে নেওয়ার জন্য, এটা নিছি। আর হচ্ছে আমি যে আপনার বেতন পাই তার জন্য একটা কোম্পানি থেকে কাগজ নিতে হয়, একে গেনজেন চোষে হিও বলা হয় আর কি, তো এটাও নেওয়া হয়েছে। তো দেখা যাক আর কি, এই প্রসেস হয়ে আশা করি যে হয়তো একটা অংশ আপনার স্যার পাবো। এই টাকা কি পরিমাণ কমবে তা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন ধরেন কত টাকা পাঠাচ্ছেন, যদি আপনার রানিং ইয়ার না পূর্ববর্তী ইয়ারের হিসাব হবে আর কি, টাকার পরিমাণটা কিরকম তা একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে আপনার যাকে পাঠাচ্ছেন তার বয়স আর কি, তার বয়স যত কম হবে আপনার তত ডিসকাউন্ট পাওয়া যায় আর কি। এখানে তাদের একটা হিসাবে চার্ট আছে, ওইটা অনুযায়ী তারা ক্যালকুলেট করে থাকে। 24-এর নিচে হলে সুবিধা আর কি, ওখানে গেলে এদের বললেই হবে, এরা কি কি লাগবে ডিটেলস বলে দিবে, আপনি ওগুলো ব্যবস্থা করে দিলে পরবর্তীতে এরা এটা কমিয়ে দিবে আর কি। মোটামুটি অনেক টাকাই কমে আপনার টাকা পাঠানোর উপর, অবশ্য আমি বলছি আগে টাকা পাঠানোর উপর নির্ভর করে আর এজের উপরে। আমি আমার আগের বছর আর কি প্রচুর ট্যাক্স আসছিল, ওই বছর আমি প্রচুর ইনকাম করি, ইনকামের উপর ভিত্তি করে এটা আসে আর কি, এবং আবেদন করে প্রায় বলা যায় 20% নিয়ে আসছি আর কি, তার 100 টাকার জায়গায় 20 টাকা দিছি আর কি এরকম। যেহেতু এই সুবিধাটা আছে তাই আপনার যাদের নাকি ট্যাক্স আসে এরকমের বেশি, যাদের ট্যাক্স বেশি আসে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন আর কি। আর একটা ব্যাপার নিয়েও আমি হেলোয়ারকে কথা বলবো, এটা হচ্ছে আপনার আপনার বাবির যে মাতৃকালীন ছুটিটা এটা পায় নাই সে, কারণ সে পার্ট টাইম এমপ্লয়িও পায় কিন্তু তার মিনিমাম 1 বছর কাজ করতে হয়, আর সে যদি নিজস্ব ইন্স্যুরেন্সে ঢোকে আর কি সেক্ষেত্রে আপনার 1 বছর কাজ না করলেও হয় আর কি। কিন্তু আমি তাকে আমার ইন্স্যুরেন্সে ঢুকাইছি, আমার ফুয়েলতে ঢুকছে, ফলে আপনার মিনিমাম 1 বছর কাজ করতে হইতো আর কি। যদি 1 বছর কাজ করতো তাহলে সে মাতৃকালীন ছুটির যে বেনিফিট এটা পাইতো আর কি। সে 10 মাস কাজ করছে, 2 মাসের জন্য আসলে এটা পাচ্ছে না, প্রায় 67% পাওয়া যায় 1 বছর পর্যন্ত, মোটামুটি একটা ভালো অ্যামাউন্টই পাওয়া যায়। তো যেহেতু পায় নাই, তারপর আমি হেলোয়ার্কে আরেকটা সুবিধা আছে যে আপনার কোনো কারণে যদি জব চলে যায় সেক্ষেত্রে আপনার হেলোয়ার্ক থেকে বেকার ভাতা পাওয়া যায় আর কি। বেকার ভাতা পাবে কি না তার জন্য একটু কথা বলবো আর কি, মনে হয় যে পাবে না, সে যেহেতু মাতৃকালীন যে ছুটি এটা কাটাচ্ছে সে তো প্রেগনেন্ট তাই সে ছুটি কাটাচ্ছে, ফলে আশা করি যে সে এটা পাবে না আর কি। তারপর আমি একটু কথা বলবো যে তথ্যটা নেওয়ার জন্য মূলত, যে এইভাবেও কি নেওয়া যায় কিনা। আজকে এই দুইটা কাজ করব, দুইটাও বেশি কাছাকাছি, তাই আপনার এই দুইটা কাজ আজকে করে যাব। তো তার আগে আপনার আমার জমিতে যাব, জমিটাও এখানে কাছেই, জমিটা হয়ে তারপর আপনার যাব জমিতে। বর্তমানে সম্ভবত লাউ আছে আর কি, একটা লাউ নিতে পারবো, আর পাট শাক করছিলাম, পাট শাক নিতে পারবো কিছু, যদিও কিছুদিন আগে আপনার বেগুন টেগুন টমেটো এগুলো নিয়ে গেছি আর কি, পুঁই শাক নিয়ে গেছিলাম, আর কিছু মরিচ নিব আর কি। আমি আমার জমির কাছাকাছি প্রায় চলে আসছি, আমি ঝুড়ি নিয়ে আসি, সাধারণত আপনার এই টুকটাক জিনিস তো এটা ঝুড়িতে কেটে নিলে সবচেয়ে ভালো হয়। শশা প্রচুর হয় আপনার, শশা খেয়ে কুলানো যায় না, সবই অনেক হয় আর কি জাপানে, যদি একটু যত্ন দেওয়া যায়। আপনার বাতিজি হওয়াতে আপনার আমি এই বছর জমিতে যত্ন দিতে পারি নাই, তারা যে জমিটা করছে এটা খুব সুন্দর করে করছে, আমারটা আমি ওই রকম ভালোভাবে করতে পারি নাই, আগামীতে আশা করি যে ভালোভাবে করব। আর এখানকার আবহাওয়া বোঝাটা একটু ডিফিকাল্ট আর কি, আমি আগাম করে ফেলছিলাম, ভাবছি আগাম করলে 2 বার খাইতে পারবো এই নিয়ত করে বা বেশি দিন, আসলে তা না, আগাম করলে এখানে প্রচুর যত্ন দিতে হয়, কারণ তখনও ঠান্ডা ছিল আর কি, মাটির যেই
জোয়াশা বলে আর কি, তা ছিল না, ফলে আপনার আগের ওয়াতে ফসলগুলো ভালো হয় নাই। জাপান আপনার গাড়ি নিয়ে আসা যায় জমিতে, প্রতিটা জমিতে এরাও নিয়ে আসে, আমিও নিয়ে আসছি, গাড়ি রেখে আপনার বাকি কাজগুলো করব আর কি। তা আমি অলরেডি এসে পড়ছি, আমি অলরেডি চলে আসছি, আপনাদের দেখাই আর কি। পিছনে আপনার পাটশা গাড়ি আছে, এই হচ্ছে আপনার হেলো ওয়ার্ক, পাশে ট্যাক্স অফিস, আমি এখন ট্যাক্স অফিসে যাব। আমি